বাঙালি মানে কোনো গুণ থাকুক না থাকুক বা পরের পেছনে কাটি যাওয়ার সবটা না বাঙালি বেস্ট আছে। কিছুদিন আগে আমি নির্মাতারা গাড়ি কিনেছে, তা কয়েকদিন পরে আমি কিরণদার গাড়ি কিনেছে, আর কিরণদার গাড়ি করে ফেসবুকটা আপলোড দিয়েছে, সেখানে একটা হারামখোর বোকাচোদা মার্কার ছেলে এসে কমেন্ট করেছে, কিরণদা এখন ফ্ল্যাটে আলু খাচ্ছে এরপরে গাড়িতে আলু খাবে। এরকম যদি বোকাচোদা মার্কা কমেন্ট করে তোমার মুড কি ভালো থাকবে? আচ্ছা তুমি বলো তো, তোমার ভালোবাসা বা কোনো কাছে প্রিয় মানুষকে যদি এরকম কোনো কমেন্ট করে, এরকম যদি মন্তব্য করে, তাহলে তোমার মুড কি ভালো থাকবে? মোটেও ভালো থাকবে না। তাই কিরণদা তো ভুলে যারা কমেন্ট করে ফেলেছে, সেটা নিয়ে আমাদের বোকাচোদা নির্ময় দা এত চুদা চুদাচ্ছে কি বলবো তোমাদের পুরো। নির্মাতা ভাবে আমি টিভিতে একদিন ফেসু দিয়ে 1 মিলিয়নের বেশি সাবস্ক্রাইব গেন করতে পারি, সেখানে কোথায় মানে কিরণ 3 মিলিয়ন সাবস্ক্রাইবের মালিক। আরে মানে ওকে কিছুতেই হলে ওকে উপরতে দেন, ওকে ঠ্যাং ধরে মানে নিচে পারো। আমি প্রত্যেকদিন ভিডিও সপ্তাহে 2-3 দিন করে আপলোড করি, আর সেখানে কিরণ হতে বছরে 2-8টা করে ভিডিও আপলোড করে, সেখানে ওরা মানে মিলিয়ন ভিউজ আমি মানে প্রতিদিন ইউটিউবে ভিডিও আপলোড করি, সেখানে আমার কোথায় লাখে বেশি ভিউজ করা খুব মুশকিল যাচ্ছে। আরে মানে ও কি তেল মারছে? এরকম মেন্টালি মানুষ আমাদের কিরণদা। আমাদের নির্মাতা বক্তব্য চিকে ও পড়া কোথায় কোথায় লেবার আছে বা ওকে ও কমেন্ট করলো, তুই তার কমেন্টে উত্তর দিবি? আচ্ছা আমি ভুল মানছি, কিরণদাটা ভুল করে ফেলেছে। আমি জল নিয়ে আসছি নিভিয়ে দিচ্ছি। তখন পাইকারটা বলছে, বৌদি আমার মাথায় আগুন লাগেনি, আর যেখানে আগুন লেগেছে ওই আগুন নেভানোর জন্য জল আনলে হবে না, আপনি নিজে আসলেই হবে। তো আমি একটা ডেটিং এ যাচ্ছি পাইকারদের সাথে দেখা, বলছি কি ভাই কোথায় আছো? আমি বললাম পাইকারদা ফেসবুক থেকে একটা মাল পড়িয়েছি তো ডেটিং এ যাচ্ছি। পাইকারদা বলছে, সালা বলত নাকি তুই শীতকালে কেউ ডেটিং এ যায় নাকি? বললাম আরে ডেটিং এর সাথে শীত গ্রীষ্ম বর্ষা এসবের কি সম্পর্ক? পাইকারদা বলছে, ওরে বলত শীতকালে যে মেয়েটার সাথে দেখা করতে যাচ্ছি সেই ঠান্ডার মধ্যে তো সোয়েটার চাদর সব জড়িয়ে আসবে, তা হাফ করে কোনো মজা হবে, কোনো ফিল পাবি? মনে হবে কি একটা কাপড়ের বস্তাকে জড়িয়ে ধরে আছিস। আমার পাইকারদা, আমি না তোমারই ভাই, এতটা বলদ নই। ওই জড়িয়ে ধরো হাক করা এসবের পিরিয়ড আমি অনেক আগে পেরিয়ে গেছি, এখন যাবো সোজা জামার ভেতরে হাত ঢুকিয়ে বলবো কি কেমন ঠান্ডা লাগিয়ে পুরো দেখছি পুরো আধ্যাত্মিক লেভেলে চলে গেছি। হঠাৎ বাবা চলে এসছে পেছন থেকে, বাবা এগুলো কি দেখছিস? আমি জানি এগুলো পালো কিন্তু কেন দেখছিস? এরকম বচ্চা মার্কা কন্টেন্ট ইউটিউবে আপলোড দিয়ে আমাদের ইউটিউব কেরিয়ার দাঁড় করছে নির্ময় দা। আচ্ছা নির্ময়দা, তুমি তাহলে কোথেকে হচ্ছে ভদ্রচোদা? এরকম ধরনের কন্টেন্ট দেখলে সব ভদ্র সভ্যতা গাঁড় খুলে হাজার চলে আসবে। তুমি কোন মেয়েটাকে পারফেক্ট ভাবে সম্মান দিয়েছো মানে বলো? তোমার সব ভিডিওতে মেয়েদের নিয়ে ডবল মিনিট জোকস আছে, তা তুমি অন্য কীভাবে তেল মারতে যাচ্ছ? নিজে কেরিয়ারটা আগে ফোকাস করো, নিজে কী বানিয়ে সেটা দেখো, নিজে কী বানিয়ে কেরিয়ার করে সেটা দেখো, তবে অন্যকে পেছনে কাটিয়ে দিও। বোকাচোদা টিভিতে ফেসু দিয়ে বলাম মিলিয়ন সাবস্ক্রাইব গেইন করে নেওয়ার নেওয়ার কথা চোদা। আমাদের কিরণদা একটা পোস্ট করলে সেখানে হাজার হাজার কমেন্ট পড়ে, সেখানে সালা খুঁটিয়ে খুঁটিয়ে তুলে সালা সেই কমেন্টটা তুলে আমাদের নির্ময় দেয় এত চুদান চুদাচ্ছে, এত চুদান চুদাচ্ছে যে ইউটিউব কেরিয়ে আবার একটা বাংলা ঝড় চলে এসেছে। এরকম বকচুদ মার্কা কাকিমাগিরি কবে তুমি ছাড়বে নির্ময় দা? কাকিমাগিরি ছেড়ে দেবো না মানা, সে ভাই ভাই এসে ভাই ভাই হয়ে থাকি, এসে ভাই ভাই হয়ে থাকতেই দেবে না মানা। আমি লাস্ট একটা কথা বলি মানা নির্ময় দা, নিজের বকচুদি মার্কা নিজের কাছে ডাকো, বেশি সেনাগিরি চুদাও না। একটা কথা বললাম, আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করলাম। ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখো হচ্ছে নেক্সট কোনো ভিডিও তো ভালো থাকুন, ধন্যবাদ।